আফগানিস্তান রশিদ তারপিএল ও সানরাইজার্স এর হয়ে বাজিমাত করেছেন তিনি এরপর বিপিএল কিংবা বিগ ব্যাস সবখানে সরব উপস্থিতি তার তবে এবারে আইপিএল আগে যখন সানরাইজার্স হায়দ্রাবাদের নিলামের জন্য রশিদ খানকে ছেড়ে দিয়েছিল তখনই বোঝা গিয়েছিল তার দাম উঠতে যাচ্ছে হলেও সেটাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের মধ্যে প্রথমে লড়াই শুরু হয় এরপর সেখানে যুক্ত হয় তার কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালস দাম বাড়তে বাড়তে এক সময় প্রস্থান করে রাজস্থান আর তখন আগমন হয় দিল্লির এবার লড়াই চলে দিল্লি ও পাঞ্জাবের নিলামে একটি প্রতিটি দলের অর্থ খরচের সর্বোচ্চ সীমা নির্দিষ্ট ছিল আর রশিদ খানকে কেনার জন্য রাইড টু ম্যাচ কাট ছিল সানরাইজার্সের কাছে তাই অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলো সুযোগ বুঝে দাম বাড়াতে থাকে যাতে বেশি অর্থ খরচ হয়ে যায় রশিদ খানকে কিনতে আর বেশি অর্থ খরচ হলে পরবর্তীতে বড় কোনো দামও হাঁকানো মুশকিল হয়ে যাবে তাদের জন্য এরপর রশিদের বাজারে যোগ দেয় বেঙ্গালুরু লড়াই চলতে থাকে পাঞ্জাবের সাথে শেষ পর্যন্ত দুই কোটি রুপি মূল্যে রশিদ খানের দাম গিয়ে থামে নয় কোটি রুপিতে অনেক লড়াই করে এগারো কোটি আটাত্তর লাখ টাকা দিয়ে রশিদ খান কিনে সানরাইজার্স যা বাংলাদেশি প্রায় এগারো কোটি আটাত্তর লাখ টাকার মতো আর এই দামে তাকে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে কিনে নেয় সানরাইজার্স দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন